হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ডিজাইন, যেটা আমি তৈরি করেছি চটের বস্তাতে। তো বন্ধুরা, এই ডিজাইনটা কী করে তৈরি করলাম এটা আজকে আপনাদের আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা প্রথমে দেখতেই পাচ্ছেন আমি একটা ফুল তৈরি করে রাখছি। এটা দেখতেই পাচ্ছেন চারদিকে চারটা পাপড়ি, আর মাঝখানে চার কোণা একটা বর্ডার, মাঝখানে আবার ফাঁকা রাখা আছে। তো এটা কিভাবে তৈরি করলাম এবং পরের আবার একটা বর্ডার কী করে তৈরি করবেন সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। তো যে বর্ডারটা আমরা করেছিলাম, তারপরে আমি চারটা ঘর ফাঁকা দিয়ে উঠালাম, কারণ দুই ঘর পিছনে আমাকে সস্তা তুলতে হবে, তাহলে আমার দুইটা ঘর ফাঁকা থাকলো। তারপর আমি সুস্টাকে এবার আমি সামনে দু ঘর সামনে দিয়ে দিলাম, যাতে আমার সাইডে আর একটা ভরাট উঠে যায়, আর এই ভরাটটা হবে কোণাকষ। কোণাকষ করে ভরাটটা আমাকে করতে হবে। এখানে আমি তিনটা করব, দু ঘর পর পর এবং দু ঘর সামনে। এবার আমি দুই ঘর পর সুস্টাকে দিয়ে দু ঘর সামনে সুস্টাকে উঠিয়ে নেব। এবার আমি এক ঘর পেছনে থেকে এক ঘর সামনে চলে আসব। এভাবে আবার আমি সেলাইটা করে নেব, এটাও করে নেব। এখানে আমি আবার বাড়তি করে উঠাব, যাতে আমার এক পাশে একটা হয়, অপর পাশে আরেকটা কোণাকষ ভরাট উঠে যায়। তো এটা আমি তৈরি করে নিচ্ছি এই লাইন। এই লাইনে আমার হবে পাঁচটা। তাহলে প্রথমে আমার একটা, তারপর তিনটা, তারপরে পাঁচটা। তো পাঁচে যে লাইনটা সেটাই আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এরপর আমি পাঁচের লাইন শেষ করে পরের আবার তিনের লাইনে চলে আসলাম। এবার আমি তৈরি করছি তিনের লাইন। তো তিনের লাইনে ওই একই সেলাই দিতে হবে, ডাবল সেলাই দিতে হবে। একটা সেলাইয়ের পর আরেকটা সেলাই গেলে তারপরে একটা লাইন কমপ্লিট হবে। এক ঘর পেছন থেকে এক ঘর সামনে সুস্তাকে দিয়ে দিচ্ছি। এবার আমি আবার তৈরি করব একটা, আমি নিচ দিকে নিয়ে নিলাম। এবার আমি একদিকে তৈরি করব আপনাদের বোঝানোর সুবিধার্থে। এবার আমি দুই ঘর সামনে সুস্তাকে নিলাম এবং আবার দুই ঘর সামনে নিলাম, পিছনে দিয়ে আবার দুই ঘর সামনে। এবার আমার হয়ে গেল একটা ভরাট তৈরি হয়ে গেছে। এবার আমি বক্স তৈরি করব। তো বক্স তৈরি করার জন্য আবার আমাকে তিনটা করতে হবে। এখানে আমি সামনের দিকে আবার তিনটা করব, আমি সুস্টাকে নিচের দিকে ডুবিয়ে দিয়েছি। এবার আমি আবার তিনটা করব, মানে আমার দুপাশে দুইটা ভরাট বাড়তি হবে। দুটো ঘর বাড়তি নিলে ভরাটটা দুই পাশে আবার তৈরি হবে। আমি এ পাশটাতে দুইটা ঘর বাড়তি নিয়েছি এবং আরেকটা মাঝখানে করব, তারপরে এটাতে আবার দু ঘর বাড়তি নেব, তাহলে আমার দুপাশ থেকে আবার ভরাট উঠবে। তো এই ভরাটটা আবার আমি কমপ্লিট করে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা চলতে চলতে আপনাদের সাথে কিছু কথা বলে নিতে চাই। আপনারা যদি আমার এই চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর আমার প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা চাপিয়ে দিন। তো বন্ধুরা, এবার আমি দু ঘর সামনে আবার এই একই সেলাইটা দিয়ে নিব, তিনটা সেলাই। তো আমি দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে দু ঘর সামনে, এই তো সেলাইটা হয়ে গেল। মাঝখানে ফাঁকা রাখলাম আমি সেলাইটার। তো আমি মাঝখানে ফাঁকা থাকবে দুপাশটাতে আবার আমি ভরাট করে ফেলবো। এবার নিচের অংশটাও আমি ভরাট করব। এখানে আমি সামনের কিছু অংশ আপনাদের দেখিয়ে দিই। এই একটা ভরাট উঠালাম, এবার আমার তিনটা হবে, পাঁচটা হবে, আবার একটা হবে, এভাবে চলতে থাকবে। তো দেখতে পাচ্ছেন নিচেরটা, নিচেরটা আমি করে নিয়েছি। তো বন্ধুরা, এভাবে আমি চারপাশের
পাপড়িগুলো তৈরি করে ফেলবো। অলরেডি আমার একটা তৈরি আছে, তারপরে আমি আর তিনটা পাপড়ি তৈরি করে নিব। তো বন্ধুরা, আমি পাপড়িগুলো তৈরি করে ফেলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি মাঝখানটা কি করে ভরাট করেছি এটা এখন দেখিয়ে দেব। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক মাঝখানের অংশটা। যে সেলাইটা আমি আগে দিয়েছিলাম সেই একই সেলাই আমি মাঝখানটাতে আবার দিয়ে ভরাট করে নিচ্ছি, যেহেতু একটা সেটা আমি নিচ দিকে ডুবিয়ে দিলাম। এবার আমি এই ভরাটটাও আবার মাঝখানটা কমপ্লিট করে নেব। এবার আমি সুস্টাকে নিচের দিকে দিয়ে দিব। হয়ে গেল আমার ভরাটটা, কমপ্লিট হয়ে গেল, মাঝখানটাও কমপ্লিট এবং দুইটা ভরাট আমি কমপ্লিট করে ফেললাম। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সেলাইটা কেমন লাগছে, দেখেন বন্ধুরা। তো বন্ধুরা, এরকম হবে সেলাইটা, আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে সেলাইটা, মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার সেলাইটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।